হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে সেটা সম্পর্কে আলোচনা করব। ছোট্ট ভিডিও, কিন্তু তোমাদেরও এটা অনেক উপকার হবে জেনে যে আমরাও আজ এতদিন ধরে ভিডিও করে যেটুকু অভিজ্ঞতা আমরা অর্জন করেছি বা যেটুকু বুঝতে পেরেছি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। খুব ইন্টারেস্টিং ভিডিও, সেটা হলো কি করে আমরা 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব বাড়াবো, এইটা নিয়েই আজকের ভিডিওটা। তা তোমাদেরকে প্রথমেই জানাই, এই এইটা সম্পর্কে যে ভিডিওটা করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো। আর মাঝখানে অনেক কিছু বলার থাকে, তো তোমরা কেউ স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। অনেকে, অনেক বড় বড় ইউটিউবার বারো অনেকে যাদের ভিডিও ইউটিউব চ্যানেল দেখে আমরা সাধারণত মানে শিখি যে ওরা কিভাবে ওদের চ্যানেলের ভিউজ বাড়ায়, কিভাবে ওয়াচ টাইম বাড়ায় বা কি করে সাবস্ক্রাইবার বাড়ায়। তা প্রথম আমরা কি করি যে ওদের, ওরা কি করছে সেইগুলো শুনে নিজেদের চ্যানেলে সেটা অ্যাপ্লাই করি। তো আমরাও আমরাও বিগত কয়েক মাস, মানে প্রায় 5 মাস আমরাও সেটাই করেছিলাম। ওদেরকে ফলো করতাম যে ওরা কিভাবে, ওরা বলতো, বিভিন্ন বড় বড় ইউটিউবাররা বলতো এই ট্রিক্স ফলো করলে ওয়াচ টাইম বাড়বে, বা এই ট্রিক্স ফলো করলে সাবস্ক্রাইবার বাড়বে, বা এরকম দিন মানে যেরকম বলে আর কি, ভিডিওসে এগুলো আপলোড করো তাহলে তোমাদের ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো আমরা আমরা সব সেগুলো যা যা বলা হয় সেগুলো সব কিন্তু আমরা ইউজ করে দেখেছি, সব রকমই অ্যাপ্লাই করেছি। তা করে দেখলাম যে ওয়াচ টাইম বাড়ার তো দূরের কথা, কোনো কিছুই ভিউজও সেরকম হয় না, বড় জোর 10 থেকে 15টা ভিউজ এরকম কিছুতেই বাড়ছিল না, বা সাবস্ক্রাইবার তো ছেড়েই দাও একদমই বাড়ছিল না। তো এইগুলো হতে হতে তখন আমরা ভাবলাম যে বিগত 5 মাসে তো হলো না, কিন্তু আমরা নিজেরা এবার সেটা নিজেরা অ্যাপ্লাই করে দেখি, নিজেরা তো বানাবো, লিখবো। তো সেখান থেকে গত 2 মাসে আমরা কিন্তু নিজেরা সম্পূর্ণ ভিডিও খেটে খুটে নিজেরা লিখে ডেসক্রিপশন ভালো করে লিখেছি, মানে নিজেদের মতো করে সুন্দর গুছিয়ে। হ্যাঁ, অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করতে হবে, ইউটিউব থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেবে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, সেগুলোর বাইরে করলে হবে না, সেটা ফলো করে নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে, নিজের মতো করে সুন্দর টাইটেল দিতে হবে, তারপরে ট্যাগলাইন দিতে হবে, আর সব ইম্পর্টেন্ট হলো ডেসক্রিপশনটা খুব ভালোভাবে লিখতে হবে লেখার পর। আর ভিডিও কোয়ালিটিটা তো ভালো হতেই হবে, যেমন সাউন্ড এবং পিকচার দুটোই যেন খুব ক্লিয়ার হয়। আমরা সাধারণত যেসব ভিডিও আমরা দেখি, দেখবে যেটা শুনতে ভালো লাগে এবং পিকচার কোয়ালিটি ভালো হয় সেই ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে। মানে যতই দেখবে খারাপ জিনিস অনেক আছে না, অনেক সিনেমা খারাপ, কিন্তু তার মানে ভিজুয়াল যেটা থাকে, যে সামনে যেটা দৃশ্যটা যেটা থাকে, যেটা দেখতে ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে সেই সিনেমা। এইরকমই ঠিক ভিডিওগুলো, তাই সাউন্ড ক্লিয়ার আর ছবি ক্লিয়ার, তো সেইটা যেন ভালোভাবে হয়, কোয়ালিটিটা খুব ভালোভাবে হয়, অবশ্যই ভালো ভিডিও দিতে হবে, আর তোমার লেখাগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এইটা যখনই আমরা নিজের থেকে খেটে খুটে যখনই করলাম, তখন কিন্তু মাত্র 2 মাসে আমাদের 1000 সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে আর 4000 ওয়াচিং টাইম আমাদের কিন্তু হয়ে গেছে। সেই ভিডিও আমাদের আর একটা যে চ্যানেল আছে, ফার্স্ট চ্যানেল, সেই চ্যানেলটাই কিন্তু হয়ে গেছে। সেই চ্যানেলের ডেসক্রিপশন পুরো এখানে, মানে সেই লিঙ্কটা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনে লেখা আছে, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিয়ে ওই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। অনেক ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো, দেখলে তোমাদেরও হয়তো ভালো লাগবে, তোমরা দেখতে পারো, আর অবশ্যই পারলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এটাই তাহলে আজকের ভিডিওটা, আমি এটাই বলতে চাইছি যে তোমরা যারা নতুন ইউটিউবার বা পুরনো যারা আছো, ভাবছো কিছুতেই আমাদের ওয়াচ টাইম বাড়ছে না বা সাবস্ক্রাইব বাড়ছে না, তো সেখানে আমাদের তোমাদেরকে একটাই কথা বলি, তোমরা নিজেরা সম্পূর্ণ খেটে খুটে ভালো ভিডিও বানাও, আর নিজেরা সুন্দর করে ভালো করে গুছিয়ে ডেসক্রিপশন লেখো, ট্যাগলাইন দাও, তারপরে উপরে থাম্বনেলটা তো সুন্দর করে দেবেই, আচ্ছা টাইটেলটাও খুব প্রপার টাইটেল দেবে। তাহলে এই সমস্ত কিছু যখনই তোমার পরিপূর্ণ হবে, দেখবে আপনা থেকেই তোমার ভিউজও বাড়বে।
দিন তোমরা পারলে লং ভিডিও তোমরা দেবে, অবশ্যই লং ভিডিওতে কিন্তু তোমার ওয়াচ টাইমটা বাড়াতে সাহায্য করে। আর শর্ট ভিডিও অবশ্যই ইম্পর্টেন্ট হলো, শর্ট ভিডিও যেটা প্রতিদিন দিনে দুটো করে তোমরা দেবে, যেটা সকালে বা দুপুরে, এটা তোমরা টাইমটা তোমরা নিজেরা বুঝে করবে। দিনে দুটো মোটামুটি দিলে তোমাদের সাবস্ক্রাইবার আর ভিউ মানে ভিউজটা ভালো হয়। এতে দেখবে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, এই লং শর্ট দুটো মিলিয়ে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে তোমরা এইভাবে যদি রুলস গুলো ফলো করো বা এইভাবে ভিডিও যদি তোমরা আপলোড করো, অবশ্যই তোমাদের চ্যানেল মনিটাইজেশনও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি বলার আমার, যে তোমরা সম্পূর্ণ নিজে খেটে খুটে ভিডিও বানাও, আমরাও করেছি, আর আমাদের ওই চ্যানেলের লিঙ্কটা পুরো এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি, তো দেখা হবে আবার নেক্সট।